অ্যাডভার্বি একটি পার্ট অফ স্পিচ যা একটি ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বিকে বর্ণনা করে। এটি কখন, হোয়েন, কোথায়, হোয়ার, কিভাবে, হাউ, কি উপায়ে, হাউ এবং কি পরিমাণে, হাউ মাচ কোয়ান্টিটি, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এক্সাম্পল, দি গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি অ্যাডভার্বি ইন ইংলিশ, দি টি ইজ ভেরি অ্যাডভার্বি হট, দি বয় ইজ রানিং শো অ্যাডভার্বি ফাস্ট। ফাংশন ব্যবহার এর উপর ভিত্তি করে অ্যাডভার্বিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বস, ইন্টেরোগেটিভ অ্যাডভার্বস, রিলেটিভ অ্যাডভার্বস। এক, সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বি আট ভাগে ভাগ করা যায়। অ্যাডভার্বস অফ প্লেস, হোয়ার, অ্যাডভার্বস অফ টাইম, হোয়েন, অ্যাডভার্বস অফ ম্যানার, হাউ, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ কোয়ালিটি অর ডিগ্রি, অ্যাডভার্বস অফ আফিরমেশন অ্যান্ড নেগেশন, অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্বস অফ অর্ডার, অ্যাডভার্বস অফ প্লেস। হোয়ার দ্বারা ভার্বকে প্রশ্ন করলে অ্যাডভার্বস অফ প্লেস পাওয়া যায়। এক্সাম্পল, আই ওয়েন্ট লন্ডন, হোয়ার ওয়েন্ট লন্ডন, শি লিভস ইন সুইজারল্যান্ড, হোয়ার লিভস সুইজারল্যান্ড, দেয়ার ইজ এ স্প্রিং নিয়ার দি হাউজ, হোয়ার ইজ নিয়ার, এয়ার ইজ ফাউন্ড এভরিহোয়ার, হোয়ার ইজ ফাউন্ড এভরিহোয়ার। বি, অ্যাডভার্বস অফ টাইম, হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করলে অ্যাডভার্বস অফ টাইম পাওয়া যায়। এক্সাম্পল, শি উইল কাম লেট, হোয়েন উইল কাম লেট, আই উইল কাম ব্যাক সুন, হোয়েন ক্যাম সুন, ডিড ইউ সি মি বিফোর, হোয়েন ডিড সি বিফোর, উই শল গো টুমরো, হোয়েন শল গো টুমরো, উই রাইজ আর্লি ইন দি মর্নিং, হোয়েন রাইজ আর্লি, উই উইল গো দেন, হোয়েন উইল গো দেন, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়েন ডুইং নাও, হি অলওয়েজ কামস টু আওয়ার হাউজ, হোয়েন কামস অলওয়েজ, শি গিভস আস মিল্ক ডেইলি, হোয়েন গিভস ডেইলি, আই উইল এভার লাভ ইউ, হোয়েন লাভ এভার, শি উইল নেভার কাম ব্যাক, হোয়েন কাম নেভার, দি চাইল্ড ওয়াজ বর্ন টু মন্টি এইচ এস অ্যাগো, হোয়েন ওয়াজ বর্ন অ্যাগো, আই হ্যাভ অ্যালরেডি কমপ্লিটেড মাই ওয়ার্ক, হোয়েন কমপ্লিটেড অ্যালরেডি, ইফ ইউ আর ইন ডেঞ্জার টেলিফোন মি ইমিডিয়েটলি, হোয়েন টেলিফোন ইমিডিয়েটলি। সি, অ্যাডভার্বস অফ ম্যানার, ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিকে হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বস অফ ম্যানার পাওয়া যায়। এক্সাম্পল, দি বয় ওয়ার্কস স্লোলি, হাউ ওয়ার্কস স্লোলি, উই ওয়ার্কস হার্ড, হাউ ওয়ার্ক হার্ড, ইউ স্লেপ্ট সাউন্ড লাই, হাউ স্লেপ্ট সাউন্ড লাই, দি আর্মি ফোর্ট ব্রাভেলি, হাউ ফোর্ট ব্রাভেলি, ইউ থট উইজলি, হাউ থট উইজলি, দি পেন রাইটস ওয়েল, হাউ রাইটস ওয়েল, শি রিডস লাউড লাই, হো রিডস লাউড লাই, গেট রেডি কুইকলি, হাউ রেডি কুইকলি। ডি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, যে সব অ্যাডভার্বি ক্রিয়া কতবার সম্পন্ন হয়েছে তা বোঝায় তাকে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বলে। এক্সাম্পল, আই হ্যাভ মেট হিম ওয়ান্স অ্যাডভার্বি ইন মাই লাইফ, উই ইউজুয়ালি অ্যাডভার্বি ডো দিস, দে ডো নট জেনারেলি অ্যাডভার্বি কাম হিয়ার, শি সামটাইমস অ্যাডভার্বি কামস টু মাই হাউজ, হি অকেশনালি অ্যাডভার্বি ইনভাইটস মি। অ্যাডভার্বস অফ কোয়ালিটি অর ডিগ্রি, যে অ্যাডভার্বি কতখানি, কি মাত্রায় বা কি পরিমাণ এই সব বোঝায় তাকে অ্যাডভার্বস অফ কোয়ালিটি অর ডিগ্রি বলে। এক্সাম্পল, হি হ্যাজ লস্ট অলমোস্ট অল হিজ মানি, আই ড্রঙ্ক এনাফ মিল্ক দিস মর্নিং, হি ইজ কুইট হ্যাপি, হি ইজ টু ওয়েক টু ওয়ার্ক, রাইস ক্রাউজ অ্যাবুন্ডেন্টলি ইন বেলজিয়াম। এফ, অ্যাডভার্বস অফ আফিরমেশন অ্যান্ড নেগেশন, এই ধরনের অ্যাডভার্বিগুলো হ্যাঁ বা না নির্দেশ করে। এক্সাম্পল, নো হি ডিড নট গো দেয়ার, ইয়েস ইউ আর রাইট। জি, অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড ইফেক্ট, যে অ্যাডভার্বিগুলো ভার্বের কাজ সংঘটিত হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্বি অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। এক্সাম্পল, ইউ ডিড নট দি ওয়ার্ক, কনসিকোয়েন্টলি ইউ ফেইল ইন দি এক্সাম, আই দ্যারফোর হোপ দ্যাট ইউ উইল ডো দি ওয়ার্ক, হি টট মি হাউ টু ডো দি সাম অ্যান্ড আই ডিড ইট অ্যাকর্ডিংলি। এইচ, অ্যাডভার্বস অফ অর্ডার,
যে অ্যাডভার্বি গুলো ভার্ব কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা অর্ডার নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্বস অফ অর্ডার বলে। এক্সাম্পল, ফার্স্ট উই হ্যাভ টু কালেক্ট দি মানি, হি ক্যাম লাস্ট বাট হি ফিনিশড ফার্স্ট। সেকেন্ড লাইন, উই হ্যাভ টু কল এ মিটিং, লাস্টলি উই মাস্ট অ্যারেঞ্জ এ পিকনিক। দুই, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, এই অ্যাডভার্বি গুলো প্রশ্ন কোয়েশ্চন করার জন্য ব্যবহৃত হয়। এক্সাম্পল, হোয়েন ডিড ইউ গো, টাইম, হোয়ার ডিড ইউ গো, প্লেস, হাউ ডিড ইউ গো, ম্যানার, হাউ আর ইউ, অবস্থা বোঝাচ্ছে, হাউ মাচ ডিড হি বাই, কোয়ান্টিটি, হাউ অফটেন ডিড হি কাম, ফ্রিকোয়েন্সি, হোয়াই ডিড ইউ গো, কজ। তিন, রিলেটিভ অ্যাডভার্বস, ইন্টারোগেটিভ অ্যাডভার্বি প্রশ্ন করার জন্য ব্যবহৃত না হয়ে যদি দুটি সেন্টেন্সকে যুক্ত করার কাজে ব্যবহৃত হয় তখন এদেরকে রিলেটিভ অ্যাডভার্বস বলে। এক্সাম্পল, আই নো দি প্লেস হোয়ার হি লিভস, আই নো দি টাইম হোয়েন হি উইল কাম, দিস ইজ দি রিজন হোয়াই হি ডিড নট কাম, দিস ইজ দি ওয়ে হাউ ইউ শাউড ডু দি ওয়ার্ক, দিস ইজ দি প্লেস হোয়ার উই স্যাট ডাউন, আই নো দি প্রসেস হাউ ইউ ক্যান ডু দি সাম।